এখন আর আমাদের হাতে নষ্ট করার মতো কোনো সময় নেই। ইটস ভেরি আর্জেন্ট, অপারেশন কিন্তু আজকেই করতে হবে। ওকে ডক্টর সেন, দেখুন তো ওটির কি অবস্থা। হ্যাঁ ডক্টর সেন বলছি, ওটির কি কন্ডিশন? আচ্ছা, আর কতক্ষণ লাগবে? হ্যাঁ ডক্টর লাইডি জানতে চাইছে। ওকে স্যার, অলরেডি ওদের একটা অপারেশন চলছে, আর আধ ঘন্টার মধ্যে হয়ে যাবে মনে হচ্ছে। ওকে, ওটি রেডি করতে বলুন, আর ফর্মালিটিসগুলো সব কমপ্লিট করে ফেলুন। রাইট স্যার, আপনারা এখানেই থাকুন। সিস্টার, ইমিডিয়েটলি একটা আইভি ড্রিপ স্টার্ট করে দিন। এক্সকিউজ মি। হ্যাঁ জমা করে দিন টাকাটা, ইনিশিয়ালি 5 লাখ। না মানে টাকাটা আসতে একটু দেরি লাগবে। ডাক্তার বলেছেন না আজকে অপারেশন করাতে হবে, না হলে আমি প্রতিমাকে বাঁচাতে পারবো না। দিদির পুজো হয়ে গেছে এত তাড়াতাড়ি? তাহলে দরজায় আওয়াজ করছে কে? ছাড়ো তো এসব ব্যাপারে মাথা ঘামিয়ে আমাদের কোনো লাভ নেই। ছিলিক ছিলিক কি কোনো কারণে দরজায় আওয়াজ করছে? ছিলিক? না না না, ঝিলিক এই কাজ করবে না। ছাড়া ওর মনির অপছন্দ হয়, এমন কোনো কাজ ঝিলিক কোনোদিন করবে না। না না, ভুল করছো রানী, করলে ওই করবে। এ বাড়িতে অন্য কারোর সাহস নেই দিদির পুজোর সময় আওয়াজ করে।
কি কি রে, কি হয়েছে? হ্যাঁ মনি, মনি আমি জানি তুমি পূজার সময় বিরক্ত করা একদম পছন্দ করো না, কিন্তু বিশ্বাস করো আমার তোমায় ভীষণ দরকার, ভীষণ দরকার। তাই কি হয়েছে বল মনি? অখিল, অখিল তুই এখন একটু এখান থেকে যা তো। দিদি তোমার সাথে আমার কিছু কথা আছে। খুব খুব জরুরি কথা? ঠিক আছে বল, বলে তুই এখান থেকে যা। না মনি, আমি আগে বলবো, আমাকে আমাকে আগে বলতে হবে, না হলে আমার ভীষণ দেরি হয়ে যাবে, ভীষণ দেরি হয়ে যাবে। মনি আমাকে আগে বলতে দাও। ঠিক আছে তুই আগে বলে নে, দিদি আমি পরে কথা বলবো। আরে কি হয়েছে মনি? হ্যাঁ মনি তুমি আমাকে ঝিলিক কি করছিস? কি ঝিলিক, পা ছাড়। কি হলো, ছাড়? না মনি আমি পা ছাড়বো না। তুমি আমার জন্মদিনের কথা দিয়েছিলে না, আমি যেই জমিটা চাইবো সেই জমিটাই কিনতে পারি। হ্যাঁ বলেছিলাম। তাহলে তাহলে তুমি আমায় কথা দাও, আমি যা চাইবো যেই জমিটা চাইবো তুমি আমায় সেই জমিটাই কিনে দেবে। ঝিলিক আমার পাটা ছাড়, কি হয়েছে আমাকে ঠিক করে বল, বুঝিয়ে বল কি হয়েছে। আমি তোর কথা কিছু বুঝতে পারছি না মনি। আমি হরিশঙ্কর মুখার্জির বাড়িটা কিনবো। কি বলতে চাইছেন আপনার? বাড়ি বিক্রি করবেন তারপরে টাকা দেবেন, তাও কিছু সময়ের মধ্যে? না না আপনি প্লিজ ওইভাবে দেখবেন না ব্যাপারটা। আসলে আমাদের বাড়ি বিক্রিটা আগে থেকেই ঠিক ছিল, যিনি আমাদের বাড়িটা কিনবেন উনি জাস্ট কিছু সময় চেয়েছেন টাকাটা দেওয়ার জন্য, বেশি নয়, মাত্র দু ঘন্টা। দু ঘন্টা? আপনাদের কি মাথাটা খারাপ আছে নাকি? দু ঘন্টা এই পেশেন্টকে ওই কন্ডিশনে ফেলে রাখলে কি হতে পারে তার কোনো আইডিয়া আছে আপনাদের? তাছাড়া আমরা কোনো রেসপন্সিবিলিটি কেন নিতে যাবো? কিছু যদি হয়ে যায় বদনামটা তো আমাদেরই। আপনি আমার কথাটা একটু বুঝবার চেষ্টা করুন, আমি একজন রিটায়ার্ড জাজ, আমি তো বাজে কথা বলবার লোক নই। আমি কথা দিচ্ছি আপনারা অপারেশনের ব্যবস্থা করুন, আপনাদের টাকা মার যাবে না। দেখুন আমাদের সবসময় একটা নিয়মের মধ্যে দিয়ে চলতে হয়, আর উইদাউট ডিপোজিট তো কিচ্ছু সম্ভব না। আর আমাদের নার্সিং হোমের প্রেস্টিজের জন্য তো আমরা এই পেশেন্ট কীভাবে ফেলেও রাখতে পারবো না। আপনারা কাইন্ডলি ওনাকে শিফট করে অন্য কোথাও নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। না না দেখুন প্রতিমাকে এই মুহূর্তে কোথাও নিয়ে যাওয়া যাবে না, আমি আমি শিফট করতে দিতে পারবো না ওকে। আমাদেরও কিচ্ছু করার, আমরা ওনাকে এখানে রাখতে পারবো। এভাবে বলবেন না প্লিজ। আমরা কোথায় যাবো বলুন? সরকারি হাসপাতালে তিনখানা জায়গা ঘুরে তারপরে কিন্তু আমরা এখানে এসেছি। ডাক্তারবাবু যখন বললেন যে এখনই অপারেশন করতে হবে এবং আপনাকে সব যোগাড়যন্ত্র করতে বললেন, আপনি আপনি জানেন না আমরা ঠিক কতটা সাহস পেয়েছি। আপনাকে সেটা আমরা কথায় বোঝাতে পারবো না। দেখুন ডক্টর লাহিড়ি কিন্তু আরেকটা কথা বলেছে, ফর্মালিটিসটা কমপ্লিট করানো, আর আপনারা যখন সেটা করছেনই না তখন আমারও তো কিছু করার নেই। আর এরপর কিন্তু আমরা পেশেন্টকে জোর করে বাইরে বার করে দিতেই বাধ্য হব। হরিশঙ্কর মুখার্জি মানে ওই জাজ যিনি উনি তো? হ্যাঁ মনি, ওই বাড়িটা। ও তা ওই জমিটা তো অখিলও কিনতে চায়। আমি তোকে এভাবে দেখে অখিলকে এভাবে দৌড়ে আসতে দেখে আমার মনে হলো যে জমিটা নিয়ে কোনো গন্ডগোল হয়েছে, তুই হয়তো জমিটা নিবি না বলেছিস তাই ও নালিশ করতে এসেছে। এখন তো দেখছি ব্যাপারটা উল্টো, তাই এটা নিয়ে এত টেনশনই বা করছিস কেন? এভাবে কাঁদছিস বা কেন, আর পাই বা পড়ছিস কেন? মনি মনি ওই জমিটায় আমি নার্সিং হোম করতে চাই না, ওই বাড়িটা আমার চাই মনি, ওই বাড়িটা আমার চাই। কি
বাড়িটা তুই নিবি? হ্যাঁ মনি, কিন্তু ছেলে মনি মনি তুমি আমায় কোনো প্রশ্ন করো না মনি, আমি তোমায় কোনো উত্তর দিতে পারবো না। বাড়ি নিয়ে তুই কি করবি মনি? না মনি, তুমি আমায় কোনো প্রশ্ন করো না, কোনো প্রশ্ন করো না তুমি আমায়। তোমায় ছাড়া ঘুম আসি না মা।